আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আপনাকে EBL অ্যাকুয়া প্রিপেড মাস্টার কার্ডের ডিটেল ইনফরমেশন দেব এবং কোশ্চেন এবং অ্যান্সার দেব যেটা খুবই ফ্যামিলিয়ার। তো শুরু করে যাচ্ছি আমরা আমাদের নেক্সট ভিডিও। কার্ড পেতে কি স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট থাকতে হবে? ইদানিং ব্যাংক কর্মকর্তারা প্রথমে জিজ্ঞেস করে যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে কি না। তারা অনেক বলবে, ফোর্স করবে অ্যাকাউন্ট করার জন্য, কিন্তু আপনি বলবেন আপাতত ইন্টারেস্টেড না, তবে বলতে গেলে কোনো প্রকার অ্যাকাউন্টের প্রয়োজন নেই। এই হচ্ছে আপনাদের অ্যাকোয়াকার্ডের একটা মডেল দিলাম। সো আপনারা যখন ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলবেন, তারা বিভিন্নভাবে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে যে স্যার আপনারা AFD করেন, সেভিং করেন, তারপর আপনারা এর মাধ্যমে উই কার্ড করেন। আপনারা বলবেন যে না, আমার খুব এমার্জেন্সি বেসিসে দরকার, তাই আমি করব। কার্ডের মেয়াদ কতদিন? এই কার্ডের মেয়াদ 3 বছর, অন্যান্য ডেবিট ক্রেডিট কার্ডের মতোই। এরপর আপনাকে এক্সট্রা ফি দিয়ে আবার অ্যাপ্লাই করতে হবে। আমি কি ATM কার্ড থেকে টাকা তুলতে পারবো এই কার্ডের ব্যবহার করে? জি, অবশ্যই। EBL ব্যাংকের সকল ATM সহ দেশে বিদেশে সকল মাস্টার কার্ডের লোগো সম্বলিত সব ব্যাংকের ATM থেকে টাকা তুলতে পারবেন। দেশের ATM বুথ থেকে টাকা তুললে কোনো প্রকার ফি দিতে হবে না, কিন্তু বিদেশে ই প্রযোজ্য। আপনারা, আপনাদের সহজভাবে বলি, আপনারা EBL ব্যাংকের যে কোনো ATM কার্ড থেকে টাকা তুলতে পারবেন, এর জন্য আপনাদের কোনো ফি দিতে হবে না। কিন্তু বিদেশে যদি আপনি টাকা তুলেন, তাহলে সামান্য চার্জ আছে, সেটা 7%-এর মতো অলমোস্ট হবে, কিছু টাকা কেটে নেয়। কিন্তু সুবিধা আছে, আপনারা ইজিলি বাইরে আপনাদের ডলার নিয়ে যেতে পারবে। এই কার্ডে কি BDD টাকা রাখা যায়, মানে USD ও BDD কি একসাথে রাখা যায়? হ্যাঁ, USD ও BDDও একসাথে রাখা যায়। আপনি চাইলে বাংলাদেশের টাকা রাখতে পারেন, চাইলে ডলার্স কিছু ইনভেস্ট করে রাখতে পারেন, বা এক একভাবে এক একভাবে রাখতে পারেন। শুধু যদি ডলার রাখতে চান, তাহলে ডলারও রাখতে পারেন। বিদেশে এর ব্যবহার করা যাবে কি? হ্যাঁ, বিদেশে কোনো কিছু কেনাকাটা সহ কোনো দেশে মাস্টার কার্ড লোগো সম্বলিত সব ধরনের ATM কার্ড থেকেই দেশের কারেন্সির টাকা তুলতে পারবেন, এবং অনলাইনেও আপনারা ডিজিটাল পেমেন্ট করতে পারবেন এই কার্ডটির মাধ্যমে। কার্ডের ব্যালেন্স জানবেন কিভাবে? ব্যালেন্স জানার জন্য EBL কাস্টমার কেয়ার 16230 নম্বরে ফোন করতে হবে। সেখানে আপনি আপনার সকল প্রকার ডিটেলস জানতে পারবেন, শুধু ব্যালেন্স না। অনলাইন থেকে সব ধরনের কেনাকাটা করা যাবে কি? সকল প্রকার কেনাকাটা করতে পারবেন, কিন্তু বাংলাদেশের অনুযায়ী আপনি কোনো অ্যাডাল্ট ওয়েবসাইট বা অ্যাডাল্ট কন্টেন্ট, যেখানে টাকা দিয়ে আপনি অ্যাডাল্ট কোনো কিছুতে ইনভলভ হতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি পারবেন না। এবং অনলাইন গ্যামলিং মানে জুয়া, এছাড়া সবখানে পেমেন্ট করতে পারবেন। অনলাইন গ্যামলিং বলতে Bet69, তারপর আপনার Bet365, এই ধরনের অনলাইনে যদি আপনি জুয়া খেলেন, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা করা হবে। বর্তমানে জুয়ার জন্য বাংলাদেশে অনেক ধরপাকড় চলছে। সো এই সব পথে না যাওয়াটাই উত্তম, নৈতিকতার দিক থেকে, ইসলামের দিক থেকে। কত ডলার পেমেন্ট আদান প্রদান করতে পারবেন? এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি যে ইনফরমেশনগুলো কালেক্ট করেছি সেটা হচ্ছে ইংলিশে, তাই আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এক এক করে বুঝাবো। এখন
ম্যাক্সিমাম আপনি রিলোড করতে পারবেন যে কোনো ব্রাঞ্চ থেকে 1 লাখ টাকা পার ডে, আর 20,000 টাকা আপনি ওই ব্রাঞ্চ থেকে ইন্টারনেট ব্যাংকিং করতে পারবেন। ইউএসডি ইনভেস্টমেন্ট মানে ডলার ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনি $7,000 নন সার্ক কান্ট্রি ইউরোপ আমেরিকা মহাদেশে আপনি এটা ইনভেস্ট করতে পারবেন, এবং সার্ক অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে বাংলাদেশ পাকিস্তান ভুটান নেপাল যে 7টা দেশ আছে এই 7টা দেশ আপনি 5,000 পর্যন্ত লাস্ট লিমিট নিতে পারবেন। ডেলি উইথড্র লিমিট, আপনি ডেলি বাংলাদেশ টাকা 40,000 টাকা 6 বার ট্রানজেকশন থেকে আপনি ব্রাঞ্চ থেকে নিতে পারবেন, এবং 50,000 টাকা 6 বারে আপনি এটিএম কার্ড থেকে তুলতে পারবেন। সো ভিউয়ার্স, থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। আশা করি আমি আপনাদের কিছুটা হলেও ভালো ইনফরমেশান দিতে পেরেছি। যদি কোনো প্রকার আপনাদের ভুল হয়, আমার ভুল হয়ে থাকে, বা আপনারা যদি কিছু জানতে চান, তাহলে আপনার কমেন্টে আমাদের সাথে থাকতে পারেন, এবং আমাদের চ্যানেলটি টিচ কুইকে থাকার জন্য ধন্যবাদ। লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।